এক অনাবিল পরিবেশ, মনোমুগ্ধকর প্রতিটি লহমা। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে মনের মণিকোঠায় সাজিয়ে রবিবার রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শ্রুতি আয়োজিত চতুর্থ ভারত বাংলাদেশ আবৃত্তি উৎসব। দুদেশের মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করতে শ্রুতির এই উদ্যোগটা সত্যি প্রশংসার দাবি রাখে। স্মরণে মননে শুধুই কবিতা, আর আবৃত্তির যুগল বন্ধিতে দারুণ এক প্রবাহ তৈরি হল এই উৎসবে। সকল ভাষার সম্মানে, সকল ভাষার বিকাশে, একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, এই স্লোগানকে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে অভিনব এক উদ্যোগ নিল শ্রুতি। রবিবার তিলোত্তমা নগরীর অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শ্রুতির উদ্যোগে চতুর্থ ভারত বাংলাদেশ আবৃত্তি উৎসব। এই মনোমুগ্ধকর পরিবেশে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের বিউরো চিফ সেবক ভট্টাচার্য, স্যান্দন পত্রিকার কর্ণধার সুবল দে প্রমুখ। অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় শ্রুতির তরফে। কচি কাঁচা খুদেদের ভিড়ের মাঝে আবৃত্তি উৎসবের জৌলুসটায় যেন চার চমক লেগে গেল। দুদেশের এই মৈত্রীবন্ধনের লহমায় আবৃত্তি উৎসবে নিউজ ভ্যানগার্ডের বিউরো চিফ সেবক ভট্টাচার্য অত্যন্ত আবেগের সঙ্গেই বলেন, এ ধরনের অনুষ্ঠান দুদেশের সম্পর্ক ও সংস্কৃতিকে এক কথায় আরও সুদৃঢ় করবে। যারা বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা এই আবৃত্তি উৎসব সম্ভবত আমি যদি ভুল না করি চতুর্থ আবৃত্তি উৎসব এই উৎসবে সামিল হয়েছে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সংবাদ মাধ্যমের তরফ থেকে, আমার ব্যক্তিগত চ্যানেল নিউজ হ্যান্ডগার্ডের তরফ থেকে আপনাদের স্বাগত। এই ধরনের উৎসব আমাদের নিজস্ব যে সংস্কৃতি, যে মাটির ডাক, এটা বাংলাই হোক, এটা আমাদের উপজাতি ভাষা, এপার ওপার উভয় অংশে উপজাতি সমাজের যে ভাষা, বাঙালি সমাজের যে ভাষা, সেই ভাষাকে আরও লিপ্ত করবে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের শামসুর রহমান মিলে মিশে একাকার। শুধুমাত্র কাটা তার আর সাদা মিলার দিয়ে আমাদেরকে আলাদা করা যায় না, এই বার্তা অবশ্যই কবিতা উৎসবের মধ্যে দিয়েও আবার উচ্চারিত হবে। সবাইকে সত্যন্ত নমস্কার, ধন্যবাদ। এরপর রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ থেকে শুরু হয় এক রেলি, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের রবীন্দ্র ভবনে এসে মিলিত হয়। আবৃত্তি উৎসবে শান্তিনিকেতন থেকে আসা দুজন তরুণ কবি আবৃত্তিও পরিবেশন করেন। পথ বেঁধে দিল বন্ধন কিংবদন্তি, আমরা দুজন চলতে হওয়ার রঙিন নিমেষ ধুলার তোলা, পরাণে উড়ায় আবির গোলা, উড়না উড়ায় আবৃত্তির মধ্যে যে কতটা দরদ, সংস্কৃতি, সমাজ, গোটা পরিমণ্ডলটাই লুকিয়ে থাকে তা এদিন দারুণভাবে উপভোগ করলেন প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।